সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন, আমরা মোটামুটি ভালোই আছি। আজকে বৃষ্টির দিন, সকাল থেকে বৃষ্টি হইতেছে, পুরো আকাশটা মেঘলা, একটু বৃষ্টি আসে আবার যায়, আসে আবার যায়, বর্ষা সিজনের যেরকম বৃষ্টি সেরকম বৃষ্টি, কিন্তু পরিবেশ যে খুব একটা ঠান্ডা তা না, মোটামুটি। আজকে বৃষ্টির দিনে যে খাবারটা দেখতে পাচ্ছেন, এই খাবারটা বৃষ্টির জন্য আসলে মনে হয় উপযোগী। এটা হলো মুরগির মাংস, দেশি মুরগির মাংস, এটা হলো কাতলা, বড় কাতলা মাছের কালিয়া, এটা হলো ডিম ভোনা। খাবারগুলো মানে বৃষ্টি বা বৃষ্টি মিষ্টি ঠান্ডা বান্ডা পড়লে একটু খেলে ভালো লাগে। এই খাবারগুলো বিশেষ করে পোলাও বা বিশেষ করে মুরগির মাংস তো জাতীয় জিনিস। ভাতটা একটু ঝরঝরা কম হয়েছে মনে করছে, মানে চালটা মানে একটু অন্যরকম, চালটা ভালো করে নেই, লেগে লেগে গেছে। খেতে সব আছে, কাগজের লেবু একটু সস্তা আছে, এখন 14 আনলাম 30 টাকা দিলাম, কাগজের মানে সিজন এখন। সারা বছর অনেক দাম গেছে লেবু, 50 টাকা 60 টাকার নিচে লেবু কিনে দেয় ডজন। কাঁচা মুরগিগুলো বেশি ঝাল হয়, তিন দিন নিচ্ছি, যে কোনো মুহূর্তে বেশি নাম দেশি হাঁসের ডিম, ফার্মে মুরগির ডিমগুলো কুসুমগুলো অন্য কালার হয়, তোমার গাঢ় হয় না, হালকা হয়। আমার ছোটবেলায় আমি এক আলু ডিম নিচ্ছি 10 টাকা দিয়ে, হাফিক ডিম, ফার্মের মুরগির ডিম 8 টাকা, 10 টাকা 12 টাকা হতো। মাছ
10 টাকা ডিম এখন 10 টাকা হালি মানে একটা ডিমের দাম ধরে কত হবে আর আইটেম সেই ডিম হয়েছে এখন 5 পিস 10 টাকা তার বেশি হাজারটা তো বেশি হবে আসলে 180 200 টাকা পড়বে এই রান্নাটা কালিয়া রান্নাটা আমাদের বাসায় মোটামুটি ফেমাস সবাই খুব পছন্দ করে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই খুব স্বাদ হয় দিনে একটা ডিম আনছিলাম এক ডজন ডিম আনলাম দাম পড়লো একটু বেশি নিল কোম্পানির ডিম ওষুধ কোম্পানি রেনেটা কোম্পানি সিলমারা 255 না কত এক ডজন নিল আপনার ডিমের মধ্যে পুষ্টিগুণ লেখা আছে জানি না সত্য না মিথ্যা কিন্তু খাইতে বলে যে খাইতে ও স্বাদ হবে অন্যান্য ডিমের মানে অন্য বাইরে যে আমরা ডিমটা পাই ফার্মে লাল ডিমটা ওটা খাইতে হালকা ডিফারেন্স আছে তবে কুসুমটা লাল মানে দেশি হাঁসের ডিমের কুসুম যেরকম ওরকম ফার্মের মুরগির ডিমের সাথে কুসুম মিলে না ওটা ওটাও কিন্তু ফার্মের জানি না কিভাবে বানাইছে ওটা মানে ওরা মুরগিরে আলাদা খাবার দিচ্ছে সত্যি জানি না দাম বেশি নিল খাইতে হালকা ডিফারেন্স আছে একটু একবার জানি না তা পুষ্টিগুণ দ্বারা আমরা খুঁজে পারলাম না এলাচ কেমন লাগলে খাওয়া গেলে বারো এলাচ লবঙ্গ কেমন লাগলে খবর হয়ে যায় কালিয়াটা করে এলো আমার ছোট বোন প্রতিবারই একই রকম আসলে একটু খারাপ লাগে ভালো লাগে বেশি স্বাদটা প্রায় একরকমই থাকে মাছ খেয়ে পেট ভরে যায় বড় মাছ খেয়ে বেশি বড় পিসের মাছ স্বাদ লাগে না করি খাওয়া
সেটা বিশেষ করে একটু মশলা দেয়, অল্প খেলে তৃপ্তি লাগে। মুরগির হাড়ের মতো কালিয়াটা খাইতে মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু আস্তে আস্তে ঝাল লাগে। মশলার ঝাল বোঝা যায় না, মনে হয় যে মিষ্টি মিষ্টি লাগতেছে, পরে ঝাল লাগে। লেবু না হলে ভালো লাগে না, অনেকে আবার লেবু দেওয়া একটু স্বাদ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, লেবুতে স্বাদ কিছুটা চেঞ্জ হয়, কিন্তু আমার কাছে ওই স্বাদটাই ভালো লাগে। খেলাম সবাই এটা মিলে সাজিয়েছি। বুড়াগের মাছ মূলকের মাংস খুব একটা শক্ত হয় না, মুরগির মাংস প্রচুর শক্ত হয় যদি বাড়তি মুরগি হয়। ওটা একটা মজা আছে, মাংস খাওয়া যায় না, রাবারের মতো হয়ে যায়। পোলাও বেশি খাওয়া যায় না, ভাত হলে আরো বেশি খেতাম।
বুঝবে দাও না খাওয়া খুবই ঘাটাঘাটি হইলো প্রত্যেকটা আইটেমই স্বাদ হয়েছে যাই হোক বৃষ্টি হইতেছে খাওয়া ভালো হইলো বৃষ্টির মধ্যে খাবার ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবার জন্য শুভকামনা রইলো